ওয়েলকাম টু মাই চ্যানেল ইগী ম্যাথ টিউটোরিয়াল আজকের ভিডিওতে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পরিচালিত যে টেট পরীক্ষা আসন্ন যে টেট পরীক্ষা রয়েছে তার অন্তর্গত ফিফটি মার্কসের যে জেনারেল ম্যাথ রয়েছে তার একটি টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এই যে এখানে সিম্পল ইন্টারেস্ট রয়েছে অর্থাৎ সরল সুদকষা সরল সুদকষার আমি এমন কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করবো যাতে এই টাইপের সমস্ত অঙ্ক তোমরা করতে পারো এবং আশা করি এই ধরনের অঙ্কই তোমরা পরীক্ষাতে পাবে এখানে সিম্পল ইন্টারেস্ট ছাড়াও অর্থাৎ সরল সুদকোষা ছাড়াও যে সকল টপিকগুলো এখানে রয়েছে থিওরি অফ নাম্বারস অর্থাৎ সংখ্যাতত্ত্ব এলসিএম মানে লশাগু এভারেজ মানে হচ্ছে গড় রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত মিক্সচার মানে হচ্ছে মিশ্রণ এই ধরনের যে সকল টপিকগুলো এখানে আছে প্রত্যেকটা টপিকই আমি আগামী ভিডিওতে কভার করব। তোমরা ভিডিওগুলি দেখবে এবং আশা করি তোমরা সবাই এই ভিডিওগুলি দেখে উপকৃত হবে তোমরা বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলি দেখে উপকৃত হয় প্রথমে যে অঙ্কটা এখানে বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি তাহলে এটি সরল সুদ কষার একটি সোজা অঙ্ক আমি সোজা থেকে কঠিনের দিকে যাচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যেমন এখানে বারো পার্সেন্ট দিয়েছে বারো পার্সেন্ট হচ্ছে আমাদের যেটা ফর্মুলা মানে মেন ফর্মুলা আমরা সরল সুদ কষা জানি সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড ঠিক আছে এটা এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাক্সিমাম অঙ্ক হবে যেখানে আয় হচ্ছে মোট সুদের পরিমাণ পি হচ্ছে আসল আর টি হচ্ছে সময় বছরে আর এটা আর হচ্ছে বার্ষিক সুদের হার ঠিক আছে তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আর দেওয়া আছে বারো পার্সেন্ট আর দেওয়া আছে বারো পার্সেন্ট তারপরে দেওয়া আছে পনেরো হাজার টাকা ধার নিয়েছিল মানে পি ইকুয়াল টু ফিফটিন থাউজেন্ড আর এটা দেওয়া আছে চার বছর পরে অর্থাৎ টি ইকুয়াল টু দেওয়া আছে চার বছর ঠিক আছে তাহলে আমার এখানে পিটিআর এই ওপরের যে পোর্সেন্টটা পুরোটাই দেওয়া আছে তাহলে আমরা মোট সুদের পরিমাণ জাস্ট ফর্মুলাটাই পুট করে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা এখানে পিটিআর বাই হান্ড্রেডটা বসাবো পি টি আর বাই হান্ড্রেড তাহলে পি ইকুয়াল টু কত ফিফটিন থাউজেন্ড টি ইকুয়াল টু ফোর ইয়ার্স আর রেট আছে টুয়েলভ পারসেন্ট হোল ডিভাইডেড বাই হান্ড্রেড বসাচ্ছি তাহলে জিরো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এই ইন্টুটা যদি আমরা করি গুণটা করি তাহলে হচ্ছে পনেরো চারের ষাট মানে সাত হাজার দুশো টাকা তাহলে এই অঙ্কটা সোজা একটি অঙ্ক তাহলে এখানে প্রশ্নটা করেছে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে তাহলে নির্ণয় সুদের পরিমাণ বাহাত্তরশো টাকা এরপরে অঙ্কটা আমরা দেখে নেব যে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছ সরল সুদের হারে দু হাজার টাকার সুদ করতে হবে তাহলে এই অঙ্কটাও একদম একই কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে যে এখানে জানুয়ারি মাসে এক পয়লা জানুয়ারি থেকে সাতাশে মি পর্যন্ত এখানে কিন্তু কোনো বছরের উল্লেখ করে দেওয়া নেই দেওয়া আছে যে দু হাজার পাঁচ সালের কোনো একটা মাসের একটা দিন থেকে আরেকটা মাসের কোনো দিন পর্যন্ত এই দিন সংখ্যাটা আমাদের ক্যালকুলেট করতে হবে ঠিক আছে আর আমরা শিখলাম যে আইকল টু পি আর বাই হান্ড্রেড যে ফর্মুলা আছে সেখানে যেটা সময় অর্থাৎ টি তার এককটা সবসময় বছরে হবে তাহলে এখানে আমরা দেখব যে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে দিন সংখ্যা একত্রিশ হবে ফেব্রুয়ারি মাসে আমাদের যেহেতু দু হাজার পাঁচ সালটা লিপিয়ার নয় দু হাজার সাল যেহেতু লিপিয়ার নয় তাহলে এখানে আঠাশ দিনই হবে মার্চ মাসে আমাদের থার্টি ওয়ান তারপরে এপ্রিল মাসে আমাদের থার্টি আর মে মাসের আমরা ক্যালকুলেশন করব ছাব্বিশ তারিখ পর্যন্ত যেহেতু সাতাশে মে পর্যন্ত ওর রাখছে তাহলে একদিন কম হবে তাহলে এই দিন সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান সিক্স ডেজ ঠিক আছে একশো ছেচল্লিশ দিন এই দিনকে যে কোনো দিন সংখ্যাকে যদি আমরা বছরে পরিণত করি তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হয় যেহেতু এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি একে ভাগ করি তাহলে আমরা বছর পেয়ে যাব তাহলে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো তিয়াত্তর দিয়ে কাটছে তিয়াত্তর দুগুণ একশো ছেচল্লিশ আর এটা তিয়াত্তর পাঁচ অর্থাৎ একশো ছেচল্লিশ দিন সমান দুয়ের পাঁচ বছর তাহলে এখানে আমাদের দেওয়া কী কী আছে দেওয়া আছে প্রথমে আমরা বলছি যে টি সমান পাঁচ বছর এটা দেওয়া আছে তারপরে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার তাহলে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে সিক্স পারসেন্ট আর দু হাজার টাকার সুদ চেয়েছে মানে এখানে আসল হচ্ছে দু হাজার টাকা তাহলে আমরা দেখছি যে এখানে আর পুরোটাই দেওয়া আছে অর্থাৎ আয়টা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো তাহলে পি হচ্ছে দু হাজার টাকা টি দুইয়ের পাঁচ এটা ইন্টু হবে তো দুইয়ের পাঁচের দুইটা উপরে লিখলাম আর ফাইভটা তলাতে লিখবো ঠিক আছে তাহলে পি টি আর এখানে সিক্স পারসেন্ট আর নিচে হানড্রেড হয় হান্ড্রেডের সাথে এই দুইয়ের পাঁচের পাঁচটা এখানে লিখে দেবো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দুটো জিরো কেটে যাচ্ছে আর এখানে পাঁচ চারে কুড়ি তাহলে এখানে আমরা পাচ্ছি চার দুগুণে আট ছয় আটটে আটচল্লিশ টাকা তাহলে নির্দয় সুদের পরিমাণ হচ্ছে আটচল্লিশ টাকা তো এরপর যে অঙ্কটি আছে একই ধরনের অঙ্ক কিন্তু কীভাবে কনভার্ট করছি আমরা বছরে সেটা বলার জন্য অঙ্কটা করছি বার্ষিক আটপূর্ণ পূর্ণ তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সমৃদ্ধি মূল কত হবে ঠিক আছে সমৃদ্ধি মূল মানে হচ্ছে অ্যামাউন্ট অর্থাৎ এ ঠিক আছে তাহলে এখানে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার মানে আর দেওয়া আছে আর দেওয়া আছে পূর্ণ একের তিন মানে তিন আটটে চব্বিশ পঁচিশের তিন একসাথে ভেঙে দিলাম আমরা যত সংক্ষেপে করতে পারবো তত ভালো পি দেওয়া আছে পি অর্থাৎ আসল দেওয়া আছে নশো টাকা নশো টাকা এটা দেওয়া আছে আর এক বছর তিন মাস এই সময়টাকে আমরা বছরে করবো এইখানে ভুলটা হয় যে সময়টা এক বছর তিন মাস মানে হচ্ছে এক পূর্ণ তিনের বারো বছর ঠিক আছে মানে হচ্ছে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে ওয়ান বাই ফোর হবে মানে পাঁচের চার বছর হচ্ছে এটাকে ঠিক করে কনভার্ট করতে হবে তাহলে আর কিন্তু অঙ্কটাতে কিছুই নেই কারণ সমৃদ্ধি মূল বের করতে বলেছে মানে আমরা সুদটা বের করে নিই আর মূলের সাথে যোগ করে দেব অর্থাৎ আই প্লাস পি মানে হচ্ছে এ তাহলে এখানে আমরা বসাচ্ছি টোয়েন্টি ফাইভ ইন্টু নাইন সিক্সটি ইন্টু ফাইভ আর নিচে হচ্ছে হানড্রেড আর তার সাথে এগুলো ইন্টু হবে টোয়েন্টি ফাইভ বাই থ্রি আছে তাহলে থ্রিটা নিচে যাবে আর এখানে ফাইভ বাই ফোর আছে মানে ফোরটা নিচে যাবে তাহলে এত টাকা এটা ক্যালকুলেশন করছি আমরা তাহলে পঁচিশ চারে একশো হয় আর এখানে চার চারে ষোলো আর ষোলো এখানে ছয় ষোলো ছিয়ানব্বই হচ্ছে তাহলে ষাট আর এখানে হচ্ছে তিন কুড়ি ঠিক আছে মানে আমরা পাঁচ কুড়ি একশো পাব তাহলে একশো টাকা হচ্ছে সুদে টাকা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেছে এ সবৃদ্ধিমূল তাহলে এ হচ্ছে পি প্লাস আই এটা খেয়াল রাখবে যে তোমাকে এটা কি সমৃদ্ধিমূল চেয়েছে না শুধু সুদ্রা চেয়েছে ঠিক আছে তাহলে পি হচ্ছে আমাদের কত নশো ষাট আর আই হচ্ছে একশো তাহলে উত্তরটা হচ্ছে আমাদের এক শূন্য ছয় শূন্য টাকা পরিষ্কার নিশ্চয়ই তোমাদের এই অপশানটা পরীক্ষায় থাকবে ঠিক আছে ক্লাস টেনের ওপর বেশ করে যে সকল সরল সুদ কষার অঙ্কগুলি আছে সেগুলি আমরা করে দেখাচ্ছি কারণ এসএলএসটিতে যে অঙ্কগুলো থাকবে সেটা অবশ্যই ক্লাস টেন বা তার নিচেরগুলো তাহলে এই অঙ্কগুলো যদি আমরা প্র্যাকটিস করি বারবার তাহলে যে কোনো সরল সুদ কষার অঙ্কই আমরা পারবো তবে এরপরের অঙ্কটিতে কি বলেছে যে বার্ষিক ছ সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তাহলে এখানে দেওয়া কী কী আছে এখানে দেওয়া আছে আর 6 আর বলা আছে যে কোনো টাকা দ্বিগুণ হবে অর্থাৎ পি যদি X টাকা হয় তাহলে এ অর্থাৎ মূল হবে 2x এক্স টাকা তাহলে সেইখান থেকে আমরা আই পাচ্ছি i হচ্ছে এ মাইনাস পি এ মানে কত হবে 2x এক্স এক্স টাকা তাহলে এগুলো আমরা ধরে নিলাম এরপরে আমরা ফর্মুলাটা বসাবো আমরা ফর্মুলা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড এটা জানি অর তাহলে আই মানে কত এক্স টাকা পি মানেও এক্স টাকা আর টি মানে আমাদের বের করতে হবে আর রেটটা আমাদের দেওয়া আছে সিক্স ডিভাইডেড তা দেখো এদিকে এক্সগুলো না ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা যদি টিটা পাই তাহলে একটা অঙ্ক তাহলে এটা যদি আমরা ইয়ে করি কাটাকাটি করি তাহলে ফিফটি বাই থ্রি পাউড মানে ষোলো পণ্য দুয়ের তিন তাহলে এত বছর ঠিক আছে খুব ছোটো একটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তাহলে ষোলো পণ্য দুয়ের তিন বছরে ওই টাকা দ্বিগুণ হবে নেক্সট অঙ্কটা আমরা দেখব যে যদি দুশো বিরানব্বই টাকার একদিনের শুধু পাঁচ পয়সা হয় তাহলে এখানেও কিন্তু সব কিছু দেওয়া আছে দুশো বিরানব্বই টাকার মানে এইটা হচ্ছে পি দিন মানে এটা হচ্ছে টি আর এখানে আইটা দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের এককগুলোকে চেঞ্জ করতে হবে এখানে এক দিন দেওয়া আছে তাহলে এক দিন এক দিন সমান কত বছর যেহেতু আমাদের ফর্মুলাটা ব্যবহার বছরে তাহলে এখানে একদিন সমান ওয়ান বাই থ্রি সিক্সটি ফাইভ যে কোনো দিন সংখ্যাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে সেটা বছরে রূপান্তরিত হয় তাহলে আমরা বছরে রূপান্তরিত করে ফেললাম এরপরে পাঁচ পয়সাকেও আমরা টাকা করে নিচ্ছি নিজেদের সুবিধার্থে তাহলে পাঁচ পয়সা সমান হচ্ছে পাঁচের একশো মানে একের কুড়ি টাকা পরিষ্কার এরপরে আমরা ফর্মুলাটা লাগিয়ে দিচ্ছি তাহলে ফর্মুলাটা কেমন হয় সুদের হার বলেছে এখানে আমাদের চেয়েছে সুদের হার সুদের হার মানে আর তাহলে আর আমরা সরাসরি ফর্মুলা লিখবো ঠিক আছে সরাসরি না লিখে কেউ আই ইকুয়াল টু পিটি আর বাই হান্ড্রেড থেকেও করতে পারে তাহলে আর সমান হয় একশো ইন্টু আই ডিভাইডেড বাই পিটি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে একশো ইন্টু আই মানে হচ্ছে আর পাঁচ পয়সা মানে হচ্ছে পাঁচের একশো পাঁচটা উপরে লিখছি আর নিচে একশোটা লিখিয়ে দিলাম এখানে আর পি আছে এখানে পি আছে দুশো বিরানব্বই টাকা দুশো বিরানব্বই টাকা পরিষ্কার আর টি হচ্ছে একের তিনশো পঁয়ষট্টি মানে এইখানে হচ্ছে ওয়ান আর উপরে চলে যাবে তিনশো পঁয়ষট্টি তাহলে এই ভগ্নাংশটিকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে সুদের হাটটি বেরিয়ে যাবে তাহলে ক্যালকুলেশানটা আমরা করছি এটা ক্যান্সেল হয়ে গেল আর এইখানে আসবে দেখো এখানে কাটাকাটিটা নিশ্চয়ই তিয়াত্তর দিয়ে যাবে সাধারণত তিয়াত্তর দিয়েই কাটাকাটি যায় দেখো তিয়াত্তর পাঁচে এইটা হচ্ছে আর এখানে হচ্ছে তিয়াত্তর চারে ঠিক আছে তিয়াত্তর চারে দুশো বিরানব্বই ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি পঁচিশের চার ঠিক আছে মানে হচ্ছে চার ছয় চব্বিশ ছয় পূর্ণ একের চার পার্সেন্ট তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে ছয় পূর্ণ একের চার শতাংশ বা সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যে কোনো একটা অপশান তোমাদের থাকতে পারে যেটা সঠিক বিকল্প থাকবে সেখানে তোমরা দাগ দেবে দেখো পরবর্তী অঙ্কটা আমরা পড়ছি যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত তাহলে এই অঙ্কটা শুধুমাত্র ইকুয়াল টু পি বাই হান্ড্রেড এটি বসালে হবে না এটি একটু দেখো কেমনভাবে এই অঙ্কটা করছি সহজ পদ্ধতিতে করছি কিরকম দেওয়া আছে যে সাত বছরে সাত বছরে সাত বছরে সুদ আসল সুদ যুক্ত আসল এটা দেওয়া আছে সেভেন ওয়ান জিরো জিরো আবার দেওয়া আছে দেখো চার বছরে চার বছরে সুদ যুক্ত আসল এটা দেওয়া আছে সিক্স ঠিক আছে এই দুটি বিবৃতিকে যদি আমরা বিয়োগ করি ঠিক আছে তাহলে এই বিবৃতি দুটোকে যদি বিয়োগ করি তাহলে এখানে তিন বছর পাবো আমরা তিন বছরে দেখো এই আসল তো একই মানে সাত বছরের যে আসলটি খাটছে যেহেতু এটা সরল সুদের অঙ্ক মানে এটা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ হতো তখন ক্ষেত্রে আসলটা চেঞ্জ হয় এখানে তো আসলের কোনো পরিবর্তন হচ্ছে না তাই এই আসলটা কিন্তু যখন আমরা বিয়োগ করছি বিবৃতি দুটি তখন এই আসলগুলো কেটে যাচ্ছে তাহলে আমাদের সুদটাই একমাত্র চেঞ্জ হচ্ছে ঠিক আছে মানে চার বছরে যে পরিমাণ সুদ ছিল সেটা সাত বছরে আর একটু বেশি হয়ে গেছে তাহলে সেই তিন বছরে কতটা সুদ হয়েছে সেটা আমরা বিয়োগ করার ফলে পাচ্ছি অর্থাৎ পাচ্ছি এই বিয়োগটির পরে যে তিন বছরে সুদের পরিমাণ সুদের পরিমাণ সমান এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো তাহলে এটা হচ্ছে নশো টাকা বিয়োগ করলে নশো টাকা আসছে তাই তিন বছরে সুদের পরিমাণ হচ্ছে নশো টাকা এরপরের কাজ হচ্ছে কি এই তিন বছরের পরে আমরা ঐকিক নিয়মে এক বছরে সুদের পরিমাণ বের করতে পারবো যেটা হবে নশো ভাজিত তিন সমান তিনশো টাকা এক বছরের পরিমাণটা বের করলাম পরিষ্কার এরপরে হয় আমি সাত বছরে না হয় আমি চার বছরে সুদের পরিমাণটা বের করে নিচ্ছি ওই ঐকিক নিয়ম থেকেই তাই চার বছরে সুদের পরিমাণ চারটায় ছোট হচ্ছে তাই চার বছরে বের করছি তাহলে চার বছরে সুদের পরিমাণ হচ্ছে যেটা একে আছে সেটা গুণিত চার মানে এখানে হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে সুদের পরিমাণ তাহলে দেখো চার বছরে সুদ আসল হচ্ছে ছয় দুই শূন্য শূন্য তাহলে আসলটা দেখো আমরা পেয়ে গেলাম তাহলে আসল সমান হচ্ছে ছয় দুই শূন্য শূন্য বিযুক্ত বারোশো সমান পাঁচ হাজার টাকা তাহলে এইটা একটা কিন্তু অপশান চেয়েছিল ঠিক আছে দেখো এখানে আসল চেয়েছে যে মূলধন মূলধন বা আসল তাহলে মূলধনের আমরা পরিমাণটা পেয়ে গেলাম পাঁচ হাজার টাকা এরপরে যে বার্ষিক সরল শত সুদের হার কত ঠিক আছে তাহলে এরপরে আমরা পিটিআর বাই হানড্রেডটা বসাবো তাহলে এখানে দেখো পি হচ্ছে কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পি হলো আর সময় সময় কত দেখো এখানে চার বছরে হচ্ছে তাহলে চার বছর সময় হচ্ছে ঠিক আছে চার বছর আরেকটা হচ্ছে কি আমাদের সময়টা দেওয়া যায় চার বছর তাহলে পিটি আর রেট দরকার রেটটা আমাদের বের করতে বলেছে তাহলে আরেকটা হচ্ছে সুদের পরিমাণ সুদের পরিমাণটা আমরা এক্ষুনি বার করলাম সেটা হচ্ছে বারোশো টাকা তাহলে এখানে বারোশো টাকাটা বসিয়ে দিচ্ছি বারোশো টাকা তাহলে আমরা রেটটা পেয়ে যাব ঠিক আছে রেট হচ্ছে কত ফর্মুলা একশো ইন্টু আই ডিভাইডেড বাই পিটি তো এটা যদি আমরা বসাই তাহলে একশো ইন্টু আই মানে হচ্ছে বারোশো টাকা পি মানে হচ্ছে পাঁচ হাজার আর টি মানে হচ্ছে চার বছর তাহলে তিনটে শূন্যকে আমরা ক্যান্সেল করছি আর চার তিনে বারো আর পাঁচ দুয়ে দশ তাহলে দুই তিনে গুণ করলে ছয় তাহলে বার্ষিক সরল সুদের হারটা হচ্ছে ছ পার্সেন্ট ঠিক আছে এখানে দুটো প্রশ্ন যেটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম দেখো পরের অঙ্কটা কী দেওয়া আছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসান নেওয়ার পরে এক লাখ টাকা পেলেন ওই টাকার কিছু কিছুটা ব্যাঙ্কে বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন প্রতি বছর সু বাবদ মোট চুয়ান্নশো টাকা পান ঠিক আছে এই জিনিসগুলোকে নোট করবো যে প্রত্যেক বছর এক লাখ টাকার জন্য চুয়ান্নশো টাকা পাচ্ছে কিছু টাকা ব্যাঙ্কে আছে কিছু টাকা পোস্ট অফিসে আছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হাত দেওয়া আছে একটা ফাইভ পার্সেন্ট একটা সিক্স পার্সেন্ট ঠিক আছে তাহলে একদিকে আমি ব্যাংক আর একদিকে পোস্ট অফিসের হিসাব করছি ঠিক আছে ব্যাঙ্কে মনে করছি যে আমরা পিটা এক্স টাকা আর পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা পিটা ধরছি কত তাহলে এক লাখ টাকা মোট ছিল তাহলে এক লাখ মাইনাস এক্স টাকা পরিষ্কার সময় সময় এক বছর দু হবে এক বছর আর রেট অফ ইন্টারেস্ট বার্ষিক সরল সুদের পরিমাণ ব্যাঙ্কে আছে ফাইভ পার্সেন্ট যেহেতু ব্যাংকের কথাটা আগে আছে তাহলে অ্যাকর্ডিং অ্যাকর্ডিংলি আমাদের ফাইভ পার্সেন্ট আগে আসছে আর এখানে হবে সিক্স পারসেন্ট তাহলে দুক্ষেত্রেই দুক্ষেত্রেই আমরা পিটিআর বাই হান্ড্রেড আইটা বের করছি ঠিক আছে তাহলে এখানে আই ইকাল টু পাবো এক্স ইন্টু ওয়ান ইন্টু ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে এক্স বাই টোয়েন্টি আসছে আর এখানে আমরা আইটা এটা যদি আই ওয়ান হয় এটা আই টু এটাও হবে পিটিআর বাই হান্ড্রেড মানে এক লাখ মাইনাস এক্স ইন্টু ওয়ান ইন্টু সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড পরিষ্কার এরপরে দেখো এটাও একটু কেটে দিচ্ছি এটা ফিফটি হচ্ছে আর এটা থ্রি হচ্ছে এরপরে দেখো আই ওয়ান টোটাল বছরে ইনকাম হচ্ছে ফাইভ ফোর জিরো জিরো ঠিক আছে তাহলে আমাদের এই যে এক্স বাই টোয়েন্টি বার হয়েছে আর এখানে যে এই সুদটা বেড়েছে সেটাও যদি আমরা প্লাস করি অর্থাৎ আই ওয়ান প্লাস আই টু আই ওয়ান প্লাস আই টু এটা সমান চুয়ান্নশো টাকা তাহলে এটাই আমাদের শর্ত হবে ঠিক আছে এক্স বাই টোয়েন্টি প্লাস ওইখানে আসছে আমাদের তিন লাখ মাইনাস থ্রি এক্স বাই ফিফটি টু ফাইভ ফোর তাহলে এই লসাগুটা আমরা এখানে করবো এটা একশো রেখে দিলেই সুবিধা হতো তাও আমি করছি এখানে তাহলে এখানে আমাদের একশো এলসিএম হচ্ছে লসাগু একশো হচ্ছে তাহলে এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে লাখ আর এটা হচ্ছে মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু ফাইভ জিরো জিরো তাহলে ফাইভ এক্স মাইনাস করলে কত হয় মাইনাস সিক্স তাহলে মাইনাস এক্স লাখ আর এই হানড্রেডটা এদিকে গিয়ে হয়ে যাবে তাহলে আরেকটা দুটো জিরো বেড়ে বেড়ে তাহলে আমরা পাচ্ছি মাইনাস এক্স ইকুয়াল টু দেখো এখানে আছে ষাট ছ লাখ আর এখানে আছে পাঁচ লাখ চল্লিশ হাজার ঠিক আছে তাহলে ছ লাখটা যখন ওই দিকে যাবে ডান দিকে তখন এটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা পাবো মাইনাস চল্লিশ হাজার পরিষ্কার মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমরা এক্সের পরিমাণটা এখানে পেয়ে গেলাম কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার তাহলে এক্স যদি চল্লিশ হাজার হয় তাহলে আমাদের এই যে হা এক লাখ মাইনাস এক্স ঠিক আছে এই যে এক লাখ মাইনাস এক্স এটা কত হবে তাহলে এক লাখ মাইনাস চল্লিশ হাজার সমান ষাট হাজার ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন এটাই ছিল যে কোথায় কত টাকা রাখা আছে ঠিক আছে তাহলে আমাদের এমসি কি যখন প্রশ্ন পড়বে তখন ওইভাবেই উত্তরটা হয়তো দেওয়া থাকবে যে চল্লিশ হাজার কমা ষাট হাজার বা ষাট হাজার কমা চল্লিশ হাজার ঠিক আছে তাহলে সঠিক বিকল্পতে তোমাদের দাগ দিতে হবে একটা চল্লিশ হাজার আর একটা হচ্ছে ষাট হাজার তো এরপরের আমরা অঙ্কটা পড়ছি এটা লাস্ট অঙ্ক এবং এটা একটা অন্য ধরনের অঙ্ক এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় পেতে পারো যদি একটু কঠিন প্রশ্ন দেয় তাহলে না হলে ম্যাক্সিমাম অঙ্ক আইএকল টু পি টি আর বাই হান্ড্রেড এই ফর্মুলা দিয়ে তোমরা অঙ্ক পাবে এবং একটু ঘুরিয়ে অত সোজা শুধু মোট সুদের পরিমাণ বার করতে দেবে এমন নয় তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আমি করে দিলাম এরকম টাইপের অঙ্কই পরীক্ষাতে পড়ার সবচেয়ে বেশি চান্স আছে ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমরা পড়ছি রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে বাহান্নশো টাকায় ভাড়া দেন পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি ঠিক আছে তাহলে এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে তাহলে দেখো এখানে ওই ব্যক্তি বারো পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ধার নিয়েছে আর এক বছর ধরে তিনি বাড়িটি তৈরি করেছেন তাহলে এক বছরে কিন্তু সুদের পরিমাণটা আমরা প্রথমে বের করে নেব তাহলে এক বছরে সুদের পরিমাণ বার করার জন্যে আমাদের প্রথম কাজ হচ্ছে পি ইকোয়াল টু দু লাখ চল্লিশ হাজার আর টি ইকোয়াল টু এক বছর আর রেট মানে বার্ষিক সরল সুদের হার হচ্ছে বারো শতাংশ তাহলে এই হিসাবে আমাদের মোট সুদ হচ্ছে দু লাখ চল্লিশ হাজার ইন্টু ওয়ান into টুয়েলভ বাই হান্ড্রেড সরি হান্ড্রেড তাহলে এই দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি মানে চব্বিশশো ইন্টু বারো এটা হচ্ছে চব্বিশশো ইন্টু বারো আঠাশ হাজার আটশো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আঠাশ হাজার খুব সাবধানে গুণটা করতে হবে আঠাশ হাজার আটশো ঠিক আছে তাহলে এক বছর ধরে যখন তিনি বাড়িটি তৈরি করলেন তখন আমাদের সুদ হয়ে গেল আঠা হাজার আটশো টাকা তাহলে তখন আমাদের যে অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল হয়ে যাচ্ছে দু লাখ চল্লিশ হাজার প্লাস এই সুদটা মানে আঠাশ হাজার আটশো ঠিক আছে তা এটা যোগ করলে হচ্ছে দু লাখ চল্লিশ হাজার এটা হচ্ছে দু লাখ আটষট্টি হাজার আটশো এটা হচ্ছে দু লাখ আটষট্টি হাজার আটশো ঠিক আছে তাহলে এটা ঠিকভাবে যোগ করতে হবে তাহলে আমরা যখন বাড়িটি তৈরি হয়ে গেছে এক বছর পরে তখন ব্যাঙ্কে সুদাসল দাঁড়িয়ে গেছে দু লাখ আটষট্টি হাজার আটশো ঠিক আছে এরপরে উনি বাড়ি ভাড়া দেন ঠিক আছে এরপরে উনি বাড়ি ভাড়া দেন এবং প্রত্যেক মাসে তিনি বাহান্নশো টাকা করে বাড়ি ভাড়া পান তাহলে বছরে কত পাবেন বাহান্নশো গুণিত বারো পরিষ্কার তাহলে বাহান্নশো গুণিত বারো যদি আমরা করি তাহলে বাষট্টি হাজার চারশো হচ্ছে তাহলে বাষট্টি হাজার চারশো টাকা করে বাড়ি ভাড়া তিনি পাচ্ছেন বাড়ি ভাড়া এটা তিনি পাচ্ছেন পরিষ্কার তাহলে তিনি কি করবেন এই যে বছরে যে বাষট্টি হাজার চারশো টাকা করে পাচ্ছেন এটা থেকেই তিনি ব্যাংকের যে টাকা ধার আছে সেটা শোধ করবেন ঠিক আছে তাহলে আমাদেরকে দেখতে হবে প্রত্যেক বছর প্রত্যেক বছর উনি সুদ বাদ দিয়ে সুদ কত হয় প্রত্যেক বছর আঠাশ হাজার টাকা হয় তাহলে সুদ বাদ দিয়ে মূল কত শোধ করছেন সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে ওটা আমরা যখন পরীক্ষাতে লিখি কিন্তু এখানে লেখার দরকার নেই আমরা শুধু বিয়োগটা করব যে বাষট্টি হাজার চারশো এখান থেকে সুদের পরিমাণটা বার বাদ দেবো ঠিক আছে আঠাশ হাজার আটশো ঠিক আছে এটা আমরা বাদ দিলে কত পাচ্ছি দেখো বাষট্টি হাজার চারশো মাইনাস আঠাশ হাজার আঠাশ হাজার আটশো এটা হচ্ছে তেত্রিশ হাজার ছশো ঠিক আছে তাহলে তেত্রিশ হাজার ছশো টাকা তাহলে এই তেত্রিশ হাজার ছশো টাকাটা কী হচ্ছে যে উনি বাড়ি ভাড়ার যে টাকাটা পাচ্ছেন সেই বাড়ি ভাড়ার টাকাতে উনি প্রত্যেক বছর সুদ বাদ দিয়ে আসল বা মূল শোধ করছেন তেত্রিশ হাজার ছশো ঠিক আছে তাহলে এক বছর শেষে যে সুদ আসলটা দাঁড়িয়েছে সেটাকে আমরা এই তেত্রিশ হাজার ছশো দিয়ে ভাগ করে দেবো তাহলে আমরা সময়টা পেয়ে যাবো যে কতদিন পরে শোধ হচ্ছে তাহলে দু লাখ আটষট্টি হাজার আটশোকে আমরা ভাগ করব ঠিক আছে তাহলে এটা ভাগ করলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আট দিয়ে পুরোপুরি মিলে যাবে ঠিক আছে আট দিয়ে যদি আমরা তেত্রিশ হাজার ছশো গুণ করি তাহলে আমরা দু লাখ আটষট্টি হাজার আটশো পাচ্ছি পরিষ্কার তাহলে কী হচ্ছে আমরা দেখছি যে উনি সুদবাদে মূল যেটা শোধ করছেন সেটা আট বছরেই দু লাখ আটষট্টি হাজার আটশো টাকাটা শোধ করে দিচ্ছে তাহলে আট বছরে উনি সমস্ত টাকা ব্যাংকে শোধ করে করে দিচ্ছেন কিন্তু এখানে দেওয়া আছে যে কত বছর পরে তাহলে এখানে অঙ্কটা ভুল হওয়ার চান্স আছে যখন বিকল্প দেওয়া থাকবে তখন আট বছরও দেওয়া থাকবে আর ন বছরও দেওয়া থাকবে আমাদের উত্তর হবে কিন্তু ন বছর কেন কারণ উনি ব্যাংকে যখন টাকা ধার নিয়েছিলেন তার এক বছর উনি বাড়ি তৈরি করেছেন তাহলে আমাদের উনি ব্যাংকে শোধ দেওয়া শুরু করেছেন এক বছরের পর থেকে তাহলে আমাদের আট বছর উত্তর এসছে তার সাথে অবশ্যই প্লাস ওয়ান করে নাইন আনসার করতে হবে তাহলে আমাদের বিকল্পে নয় যেখানে উত্তর থাকবে সেই বিকল্পটি পছন্দ করতে হবে